আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি হবিটেক বিডি চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে। আজকে ভিডিওটিতে আমরা দেখব কিভাবে মাত্র 30 টাকার একটি মোটরকে ব্যবহার করে শক্তিশালী ড্রিল মেশিন তৈরি করা যায়। এই ড্রিল মেশিনটিকে ব্যবহার করে আপনারা পিসিবি বোর্ড সহ বিভিন্ন টুকটাক জিনিস খুব সহজে ড্রিল করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এই ধরনের একটি 6 ভোল্টের ডিসি মোটর লাগবে। এই মোটরগুলোর দাম 20 থেকে 30 টাকা, বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে খুঁজলে আপনারা এই মোটরগুলো পেয়ে যাবেন। এবার আপনাদের এই ধরনের একটি ড্রিল চাকের সেট লাগবে। এই চাকটি আপনারা বিভিন্ন অনলাইন শপ অথবা ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনতে পারবেন। আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশনে কয়েকটি অনলাইন শপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ওই মোটর এবং ড্রিল চাকটি কিনে নিতে পারবেন। এবার আমরা মোটরের সঙ্গে এই ড্রিল চাকটিকে লাগিয়ে নিব। তো ড্রিল চাকটির সঙ্গে আপনারা এই ধরনের একটি এলকি পাবেন, সেটি দিয়ে এই ড্রিল চাকের যে স্ক্রু রয়েছে সেগুলোকে ভালোভাবে টাইট করে নেবেন। এবার আমরা এই ড্রিল চাকের উপরে একটি বিট হোল্ডার লাগিয়ে নিব। আপনি এই ড্রিল চাক সেটের সঙ্গে বিভিন্ন সাইজের বিট হোল্ডার পাবেন। এইসব বিট হোল্ডারের মধ্যে আপনি 0.5 mm থেকে 30 mm পর্যন্ত ড্রিলের বিট লাগাতে পারবেন। এবার আমি এখান থেকে একটি বিট হোল্ডারকে আমাদের ড্রিল চাকটির সঙ্গে লাগিয়ে নিচ্ছি। এবার আমরা ড্রিল চাকের উপরে বিট টাইট করার যে স্ক্রু রয়েছে সেটিকে লাগিয়ে নিব। এবার আমি এই চাকটির মাঝখানে 0.5 mm একটি ড্রিলের বিট লাগিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে 0.5 mm থেকে শুরু করে 30 mm পর্যন্ত ড্রিলের বিট এখানে লাগাতে পারবেন। এবার আমরা ভালোভাবে চাকের উপরে যে স্ক্রুটি রয়েছে সেটিকে টাইট করে লাগিয়ে নিব। তো আমাদের মোটরের সঙ্গে ড্রিল চাকটি সেট আপ করা শেষ। এবার আমরা মোটরটিকে পাওয়ার দেব। মোটরটিকে পাওয়ার দেওয়ার জন্য মোটরের সঙ্গে আমি এই ধরনের একটি ডিসি জ্যাক লাগিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে এখানে সুইচও ব্যবহার করতে পারেন। এবার আমরা এই ড্রিল মেশিনটিকে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমি এখানে 6 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে 1 অ্যাম্পিয়ারের ব্যবহার করতে পারেন, কিন্তু 2 অথবা 3 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে এই পিসিবি বোর্ডটি ছিদ্র হয়ে যাচ্ছে এবং এটি খুবই পাওয়ারফুল, আমার নিজের হাত দিয়ে কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে। এবার এই ড্রিল মেশিনটিকে ব্যবহার করে আমরা একটি মেটালকে ছিদ্র করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা মেটালও ছিদ্র করতে পারছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। Oh.